নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অসমে করোনার থাবা, আক্রান্ত বেড়ে 5, আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের। তবলিগি জামাতে যোগদানকারীদের শরীরে মিলছে ভাইরাস, জানালেন হিমন্ত। শিলচরে আক্রান্তের অবস্থা স্থিতিশীল, আতঙ্কিত না হতে বললেন সাংসদ রাজদীপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাস আসামবাসীর সামনে শিওর সমন নিয়ে এসেছে। মঙ্গলবার রাজ্যে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে। করিমগঞ্জ জেলার বদরপুর এলাকার হাসানপুরের 52 বছরের এক ক্যান্সার ও ডায়াবেটিস রোগী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19 আক্রান্ত বলে ধরা পড়েন। সেই রেস ধরে বুধবার গুয়াহাটিতে আরো 4 ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের করোনা যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, দিল্লির নিজামুদ্দিন মরকজে তবলিগি জামাতের সম্মেলনে যোগ দেওয়া ব্যক্তিদের শরীরেই করোনা সংক্রমণের ঘটনা ঘটছে, যা একে একে সামনে আসছে। যোৱাকালি আমার লগত এটা দুর্ভাগ্যজনক খবর এটা আহে যে করিমগঞ্জ জেলার মোহাম্মদ জামাল উদ্দিন বোলা ব্যক্তি এগৰাকী পজিটিভ হিসাবে আইডেন্টিফাই হয় শিলচর মেডিকেল কলেজত। আর সেই ধরনে অসমে গোটেই ঘটনা প্রবাহর মাজত সোমাই পড়লে, আর অসমৰ প্রথমটো পজিটিভ কেস হিসাবে জামাল উদ্দিন ডাঙরিয়া নাম আমার হাতত আহি পড়ে। তেখেতর কোমর্বিডিটি বা তেখেতর ডায়াবেটিস আর তেখেত কর্কট রোগতো আক্রান্ত। অবশ্যে যদিও কর্কট রোগত আক্রান্ত, তেখেতে ঠিক শারীরিকভাবে পড়ি যাওয়া বা একেবারে শয্যাগত নাছিলে, তেখেতে ইয়ার মাজতো নিজের কামকাজ অব্যাহত রাখি থৈছিলে। জানুয়ারি মাসে ভারতে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্র সরকার। বিভিন্ন রাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও আসামে মঙ্গলবার দুপুর পর্যন্ত ছিল সুরক্ষিত। কিন্তু মঙ্গলবার বিকেলে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে রিপোর্ট আসার পর জানা যায়, হাসানপুরের ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শরীরে কোভিড-19 ভাইরাস রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত আসামে চিহ্নিত প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির ভ্রমণ বৃত্তান্ত এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আমি যেখানে খবর সংগ্রহ করছো, তেখেতর গোটেই বেমারটোর গোটেই ঘটনা প্রবাহ এনেকে আসলে যে তেখেতে 5 মার্চত দিল্লিলৈকে গৈছিলে রাজধানী এক্সপ্রেসর জড়িয়ে। 6 তারিখে 6-10 নিজামুদ্দিন মার্কাজ, নিজামুদ্দিন দরগা আর মার্কাজর মাজত এটা পার্থক্য আছে, দরগাহর কাষত নিজামুদ্দিন মার্কাজ। এই নিজামুদ্দিন মার্কাজত অনুষ্ঠিত হওয়া সম্মিলনখনত যখন তবলিকি জামাত বুলি কয়, তবলিকি জামাতত তেওঁ অংশগ্রহণ করে 6-10 তারিখলৈকে। 10 তারিখে তেখেত আকৌ রাজধানী এক্সপ্রেসে দি গুৱাহাটীলৈ আহে, আর 11 তারিখে তেখেতে উপস্থিত হৈ গুৱাহাটীৰ 8 গাঁও কবরস্থান মসজিদত এটা রাতি তেওঁ পার করে। কবরস্থান মসজিদৰ পৰা মসজিদত তেখেতে যিসকল ব্যক্তির সংস্পর্শলৈ আহিছিল, বিশেষকৈ 2 গৰাকী ব্যক্তির সংস্পর্শলৈ আহে, আর সেই 2 গৰাকী ব্যক্তিৰে স্যাম্পল আমি কালেক্ট কৰিছো আর তেওঁলোকৰ স্যাম্পল টেস্টিং চলি আছে। সেই সময়ছোৱাতে এই কবরস্থান আটগাঁও মসজিদত তেওঁৰ লগত মৰিগাঁও জিলাৰ আৰু 1 গৰাকী ব্যক্তি আহি ৰাতি সহবাস কৰিছিল। সেই গৰাকী ব্যক্তিৰো নাম আমি পাইছো, তেখেতে কোনো সিমটম দেখুৱা নাই, তথাপিতো আমি তেখেতৰ স্যাম্পল কালেক্ট কৰিছো আৰু তেখেতক আমি কোৱাৰেণ্টাইন কৰিছো। তাৰ পিছত তেওঁ ৰাজধানী এক্সপ্ৰেছে দি আকৌ তেওঁ বদৰপুৰলৈ উভতি যায়। যোৱাৰ পথত
তেওঁ আৰু এগৰাকী ব্যক্তিৰ লগত একেলগে তেওঁ জাৰ্নি কৰে। সেই ব্যক্তিগৰাকীৰো আমি চেম্পল কালেক্ট কৰিছোঁ আৰু চেম্পল বৰ্তমান শিলচৰ মেডিকেল কলেজত চেম্পলৰ পৰীক্ষা প্ৰচেছত আছে বা প্ৰচেছ চলি আছে। এই ব্যক্তিগৰাকী কাছাৰ কেঞ্চাৰ কেয়াৰ হস্পিটেলত 17 তাৰিখে আহিছিলে। কেঞ্চাৰ হস্পিটেলত তেওঁ 18 তাৰিখে ট্ৰিটমেণ্ট লৈ গুচি যায়। সেই সময়ত যিকোনো কাৰণে নহওক কিয় কাছাৰ কেঞ্চাৰ হস্পিটেলে আমাক এলাৰ্ট কৰা নাছিলে আৰু আমি তেওঁৰ চেম্পল ল'ব পৰা নাছিলোঁ। 18ৰ পৰা 29 তাৰিখলৈকে তেওঁলোকে তেওঁৰ মাজে মাজে জ্বৰ উঠা এনেকুৱা ধৰণৰ খবৰ শুনাৰ পিছত আমাৰ যি ফিল্ডৰ ষ্টাফ আছে সেই ষ্টাফসকল তেওঁৰ ঘৰত 29 তাৰিখে গৈ উপস্থিত হয়। খবৰ লোৱাৰ পিছত 30 তাৰিখে তেওঁৰ চেম্পল কালেক্ট কৰা হয়। চেম্পল 2-3 বাৰ পৰীক্ষা কৰাৰ পিছত যিহেতু তেওঁৰ কেঞ্চাৰ ৰোগী আছে, ব্লাড কেঞ্চাৰ, গতিকে টেষ্টত অলপ কিছু শংকা আছিলে, আমি NIV পুনালৈকে পঠাওঁ আৰু NIV পুনে তেখেতৰ চেম্পলটো আমাক কনফাৰ্ম কৰি দিয়াৰ পিছত যোৱাকালি ভাৰত চৰকাৰে আনুষ্ঠানিকভাৱে তেখেতক অসমৰ প্ৰথমটো পজিটিভ কেছ হিচাপে ঘোষণা কৰে। তেওঁৰ লগত সংস্পৰ্শলৈ অহা যিকেইগৰাকী ব্যক্তি আছিলে বিশেষকৈ আমি প্ৰথম লিষ্টত তেখেতৰ সংস্পৰ্শলৈ অহা 5গৰাকী ব্যক্তিক আমি কোৱাৰেণ্টাইন কৰিছোঁ আৰু তেওঁলোকৰ চেম্পল কালেক্ট কৰি থকা হৈছে। রাজ্যে করোনা সংক্রমণের ঘটনা ঘটলেও এ নিয়ে সমাজে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি ফের রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে এই কঠিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন, একই সঙ্গে লকডাউন মেনে চলারও আহ্বান জানান। এদিন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে এ নিয়ে মন্ত্রী দিক নির্দেশ করেন, এ কথা টুইট করেও জানান খুদ হিমন্ত। আসামে এখন পর্যন্ত মোট 5 জন মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্যোগপূর্ণ সময়ে আক্রান্তদের নাম প্রকাশ করা অনুচিত হলেও জনস্বার্থে তাদের নাম প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি সাংবাদিকদের জানান এটি একটি বিশেষ ঘটনা, একদিনে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে কারা কারা এসেছেন খবর জেনে তারা নিজেরাই যাতে স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন তার জন্যই নামগুলি প্রকাশ করা হয়েছে। হিমন্ত জানান মঙ্গলবার বদরপুরে যাকে পজিটিভ বলে ঘোষণা করা হয়েছে তার নাম জামাল উদ্দিন। বুধবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জাগি রোডের 3 জন। এরা হলেন 60 বছরের হজরত আলী, 55 বছরের নূর উদ্দিন এবং 46 বছরের জনাব আলী। নলবাড়ির 19 বছরের আরশাদ আলী এবং জোরহাটের একজনও গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19 পরীক্ষায় পজিটিভ বলে ধরা পড়েছেন। রাজ্যবাসীকে সাবধান হওয়ার জন্যই মন্ত্রী আক্রান্ত রোগীদের নাম প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন। অযথা আতঙ্কিত হবেন না, লকডাউনের সরকারি নির্দেশিকা মেনে চলুন। বুধবার শিলচর সহ গোটা রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রাজ্যের প্রথম করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসায় আতঙ্কিত হয়ে পড়েন শিলচর সহ গোটা রাজ্যের মানুষ। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যবাসীকে অভয় দিয়ে সাংসদ ডাক্তার রাজদীপ রায় বলেন, শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ওই রোগীর বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার পুরো পরিবারকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, জানান ডাক্তার রাজদীপ। গত কালকে বিকেলবেলা 6:30-6:30 সময় খবর পেয়েছি যে আমাদের শিলচর মেডিকেল কলেজে একজন কোভিড পজিটিভ 52 বছরের ভদ্রলোককে কোভিড ডায়াগনোসিস হয়েছে করোনা ভাইরাস। ভদ্রলোকের কোমরবিড কন্ডিশনস আছে, হি ইজ এ পেশেন্ট অফ ডায়াবেটিস, হজকিনস লিমফোমা আছে। তো এই ভদ্রলোক বিগত কয়েকদিন আগে নিজামুদ্দিনে তাবলিগি মার্কাজ যেটা আছে ওই সেখানে গেছিলেন। উনি 5 তারিখ গেছেন দিল্লিতে, উনি 10 তারিখ গুয়াহাটিতে ফিরে এসছেন, 11 তারিখ গুয়াহাটিতে ছিলেন, আটগাঁওয়ে থেকে উনি 12-13 তারিখ শ্রীগুড়িতে ফিরে গেছেন। সেখানে থেকে কয়েকদিন যখন ওনার শরীর খারাপ হয়েছে তখন উনি ডাক্তারের কাছে গেছেন। ডাক্তাররা যখন ডায়াগনোসিস করেছে পরে ওনাকে মেডিকেল কলেজে পাঠিয়েছে। থ্যাঙ্কফুলি উনি হসপিটালে আছেন,
আমরা কালকে রিপোর্ট পজিটিভ আসার পর ওনার পুরো পরিবারকে করিমগঞ্জের ডিসিকে পাঠিয়ে ওনার পরিবারকে আইডেন্টিফাই করে আইসোলেট করে কোয়ারেন্টাইন করা হয়েছে। ওনার ট্রাভেল পার্টনার ছিল ওনার দুই ছেলে, যাদের বয়স 26-27, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, করে ওদেরকে হসপিটালে রাখা হয়েছে এবং আজকে তাদের টেস্টেরও রিপোর্ট আসবে। যদি ওরা ছেলে দুজন যদি নেগেটিভ থাকে তাহলে আমরা তাদেরকে কোয়ারেন্টাইন ফেসিলিটিতে পাঠিয়ে দেব, যদি ছেলে দুজন পজিটিভ আসে তাহলে তাদেরও যেরকমভাবে প্রোটোকল ওয়াইজ যে ট্রিটমেন্ট করা দরকার সেটা করার ব্যবস্থা করব। এখানে বলা দরকার যে পেশেন্ট এখন অবধি স্টেবল আছে, যদিও ওনার এক্সেল কাউন্ট অ্যাজ পার আদার কোমরবিড কন্ডিশন ওনার হাই আছে, কিন্তু পেশেন্ট ইজ স্টেবল। ওনার ছেলে দুজনও সুস্থ, সেরকম কোনো প্যানিক হওয়ার মতন কোনো অবস্থা এখন হয়নি। আমাদের কর্তব্য এমন সময়ে হচ্ছে যে সরকারের যে নির্দেশিকাগুলো আছে সেইগুলো পালন করা। সরকারের সব থেকে প্রথম নির্দেশিকা হচ্ছে যে আমরা এই কটা দিন 21 দিন আমরা লকডাউনে থাকবো, আমরা ঘর থেকে বেরোবো না, পরিবারকে নিয়ে একসঙ্গে থাকবো। তার জন্য সরকার আমাদের রেশন থেকে আরম্ভ করে ভারতবর্ষে 130 কোটি লোকের মধ্যে প্রায় 80 কোটি লোকদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের সরকার এবং অন্যান্য রাজ্যের সরকার মিলে করছে। আমরা আশা করি এই সরকারের এই নির্দেশিকা যে আমরা হোম বাউন্ড থাকবো, আমরা সেফ থাকবো, এগুলো আমরা যাতে মেনে চলি সেটার দিকে ব্যবস্থা করতে হবে। আর আতঙ্কে থাকার কোনো দরকার নেই, আতঙ্কে থাকলে পরে সেদিকে সেটা অন্যদিকে রিফ্লেক্ট হতে পারে, আতঙ্কে গিয়ে লোক অনেক সময় ভুল কাজ করে নিয়ে কাজে, সেইগুলো যাতে ব্যবস্থা আমরা ঠিকঠাকভাবে নেই এটার দিকেও সরকার সচেষ্ট আছে। রাজদীপ এদিন ফের সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। মানে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার যেগুলো কথা আমরা বলেছি সেটা আমাদের নিজেদের মানা দরকার। 130 কোটি জনসাধারণের জন্য পুলিশ সব জায়গায় গিয়ে পৌঁছানো সম্ভব না। সরকারের নির্দেশিকা যেরকম ঠেলা নিয়ে যাচ্ছে কিংবা দোকানে যাচ্ছে মানুষ কিংবা ফার্মেসিতে যাচ্ছে কিংবা অন্যান্য নিত্য আবশ্যক জিনিস কেনার জন্য যাচ্ছে, সেইখানে দোকানে গেলে আমরা যাতে 1 মিটারের ডিস্টেন্স মেনটেন করে যাতে আমরা জিনিসপত্র ক্রয় করি সেটার একটা ব্যবস্থা সরকার করে দিয়েছে। কিন্তু সেটা মানা না মানা সেটা আমাদের উপরে, আমরা যদি না মানি তাহলে আমরা আতঙ্কে ভুগব আর আমাদের যে কোনো দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের করোনা পজিটিভ কেস আসবে আমাদের কাছেও সেটা আসবে, আর বিশেষ করে 10 বছরের নিচের ছেলেমেয়েরা এবং 65 বছরের উপরের যারা জনসাধারণ আছেন তাদের কাছে এটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। কাজেই সেইগুলো জিনিস আমরা চিন্তা করে আমরা সোশ্যাল মেনটেন ডিস্টেন্সটা যাতে মেনটেন করে যেতে পারি এটার দিকে আমি একটা আবেদন আমাদের আপনাদের জড়িয়তে আমি রাখি। নতুন দিল্লির নিজামুদ্দিন মরকজে তবলিগি জামাত থেকে ফিরে করোনা ভাইরাসের সংক্রমণে আসা হাসানপুরের আক্রান্ত ওই ব্যক্তির ভ্রমণ বৃত্তান্ত ইতিমধ্যে সরকারের হাতে এসে পৌঁছেছে। জোরহাটের যে ব্যক্তি তার ভ্রমণ সঙ্গী ছিলেন তাকেও কোয়ারেন্টাইনে নিয়ে আসা হয়েছে, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ওই ব্যক্তির লালারসের নমুনাও। এছাড়া কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে তার সঙ্গে সম্পর্কযুক্ত আরও 11 ব্যক্তিকে। করোনা দুর্যোগের কঠিন সময়েও এক শ্রেণীর মানুষের বিদ্বেষমূলক মনোভাব সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে নিজেদের বিদ্বেষ পোষণ করছেন। ফেসবুকে এরকম সাম্প্রদায়িক মতামত প্রকাশ করে চাকরি থেকে বরখাস্ত হলেন কাছাড় জেলা শাসকের কার্যালয়ের জমি অধিগ্রহণ বিভাগের করণিক রজত ভট্টাচার্য। আসামে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর মঙ্গলবার একটি পোস্টে অশ্লীল সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মতামত পোস্ট করেন রজত, যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে শিলচর ও সোনাইয়ে আলাদা দুটি মামলা দায়ের হয়। বুধবার জেলাশাসক বর্ণালী শর্মা এ ব্যাপারে রজত ভট্টাচার্যের দায়িত্বজ্ঞানহীন সরকারের নীতিবিরুদ্ধ কাজের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করেন।
মহামারী কোভিড নাইন্টিনের মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার অর্থ সাহায্য তুলে দিলেন শিলচর বড় মসজিদ কমিটি। বুধবার জেলা শাসক বর্ণালী শর্মার হাতে ওই অর্থ সাহায্যের চেক তুলে দেন শিলচর বড় মসজিদ কমিটির সভাপতি তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ বিধায়ক আমিনুল হক লস্কর এবং সম্পাদক আলতাফ হুসেন লস্কর। পরে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ জানান, করোনা ভাইরাস জাতপাত বিবেচনা করে সংক্রমিত হয় না, সুতরাং জাতপাতে বিভাজিত না হয়ে কিভাবে একজোট হয়ে লড়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে নিয়ে চিন্তা করা উচিত। ইজন পেশেন্ট যিজন নাম এটা উলাইছে মুফতি জামালউদ্দিন, এইজন মুফতি মানু, আমি খবর পাইছো যে এইজনে বদরপুর 5 গ্রাম একটা বিয়াহাত অনুষ্ঠান আসলে, ধর্মীয় অনুষ্ঠান আসলে, যাক অনুষ্ঠান আসলে যাক মানু এইজন যিজন আইডেন্টিফাই করা হয়েছে এই মানুষের লগত যাক মানু গৈছিলে সিহঁতর নিজে নিজে যদি নিজে নিজের যদি কোয়ারেন্টাইন করে লয়, নিজে নিজে যদি কই লয় প্রশাসনক আমি গৈছিল সিহঁতর লগত, তাহলে প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, হেলথ ডিপার্টমেন্ট সিহঁতক কোয়ারেন্টাইন করিব। আর কোয়ারেন্টাইন করিলে এটা কোনো অসম্মানী নয়, নিজেও বাঁচিব, নিজের পরিবারক মানুষও বাঁচাব, নিজের দেশের মানুষও বাঁচাব পারিব। আর যদি নিজে যদি নিজে যদি মনে করে যে আমি আসিল আর যদি আমি এটু গোপন রাখো তেনেহলে সবর বিয়া হব, সিহঁতর নিজের বিয়া হব। আমি এটু সবক অনুরোধ করেছো, আমি আমার বিনম্র অনুরোধ, যাক মানু এই মুফতি জামালউদ্দিনের টাচত গৈছিলে সবে নিজ নিজক কোয়ারেন্টাইন করুক, তেনহলে আমি বরাক উপত্যকা এই করোনা ভাইরাসের পর আমি মুক্ত পাম, আমি সবক বাঁচাব পারো আর সব মানুষ আমি সুরক্ষা দিব পারো, নহলে বরাক উপত্যকা বাঁচাবার কোনো উপায় না থাকিব, বরাক উপত্যকার বাঁচাবার কোনো উপায় না থাকিব। 3টা ডিস্ট্রিক্টর মাজত এটাই মেডিকেল কলেজ, একটু ভয়াবহ হয়ে যাব যদি নিজে নিজক যদি কোয়ারেন্টাইন না করে, তেনহলে একটু প্রবলেম আসব। ইয়ার কারণে আমার সবক অনুরোধ এটু সবে নিজে নিজে নিজক কোয়ারেন্টাইন করুক। আর এটু লই কোনো ধর্মীয় রাজনীতি করিব না লাগে, কোন হিন্দু কোন মুসলমান এই করোনা ভাইরাসক কাক চিনি না যায়, মানুষত যায়, মানুষের পরা মানুষত যায়। এর কারণে এটু হিন্দু মুসলমান রাজনীতি নকরাটই ভাল, এটু সবে মিলি আমার মুখ্যমন্ত্রী, আমার স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেনেকা সবক লই এটু মোকাবিলা করার প্রচেষ্টা চালাই আছে, এই মোকাবিলাক আমি সবে সহযোগিতা করি এই করোনা ভাইরাসক মোকাবিলা করি প্রতিহত করিব লাগিব। ধন্যবাদ। কোভিড নাইন্টিন মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন শিলচরের ব্যবসায়ী প্রণয় দেব। বুধবার সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের বাসভবনে গিয়ে সাংসদের হাতে এই অর্থ সাহায্যের চেক তুলে দেন প্রণয়। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন প্রণয়ের স্ত্রী ও কন্যা, এছাড়াও ছিলেন শল্য চিকিৎসক নিখিল দাস এবং তার স্ত্রী মিশমি দাস। পরে প্রণয় জানান, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি। তাই যেভাবে দিনে রাত্রে দেশের সেবায় লাগছেন এবং আমাদের ডক্টর, নার্সিং স্টাফ, পুলিশ বা আদার্স প্রশাসন যারা কাজ করছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা দেবে পারছি না, আমরা ওনার আহ্বানে একটু যে দূর পারি একটু মানে ক্যাশ টাকা বা পয়সা দিয়ে সাহায্য করা, ওই ওই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে আসা। এবং আমরা আমরা মাননীয় আমাদের অস্থির এই সময়ে অভুক্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলচরের কিন্নর সমাজ। বুধবার কিন্নর সমাজের সদস্যরা বিবেকানন্দ রোড থেকে শুরু করে 23 নম্বর ওয়ার্ড অব্দি অভুক্তদের খাদ্য সরবরাহ করেছেন। একটি ঠেলায় করে তারা চাল ডাল বিলি করেছেন ওইসব এলাকায় লকডাউনের ফলে বিপাকে পড়া জনগণকে। বিবেকানন্দ রোড থেকে 23 নম্বর গলির লাস্টে নালার পার আমরা কিন্নার সমাজ, কিন্নার বলছি, ঠিক আছে, উনি শিলচরের মালিক, ঠিক আছে, সবাইকে আমরা গরিব মানুষকে চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, একটা করে সাবান দিচ্ছি। কত মানুষ না খায়া থাকে,
গরিব মানুষ খেতে পারে না আমাদের কাছে আসে, তখন একটা আমরা যুক্তি করে তার জন্য আমরা দিয়েছি। আপনারা কি ওঠেন? না না না, আমরা নিজে থেকে দিয়েছি, দুজন মিলে দিয়েছি। আচ্ছা, ততটুক থেকে নিজে থেকে দিয়েছি, ঠিক আছে। সবাই খায় একটু বাচ্চা করোনা ভাইরাস থেকে, ঠিক আছে। সবাই তো টেনশনে করছে, এই জন্য আমরা একটু সাহায্য করছি। আমরা তো মনে করি আমার গুরু মা খাচ্ছি, আমরা মনে করি যতটুকু আছে ততটুকু আমরা পারছি মানুষকে দিচ্ছি। লকডাউনের ফলে শিলচরে খাদ্য সংকটে পড়া দুস্থদের সাহায্যে এগিয়ে এলো শহরের কিছু উদ্যমী যুবক। তারা প্রতিদিন নিজেদের ঘরে রান্না করে শিলচরের বিভিন্ন এলাকায় অভুক্তদের খাদ্য বিলি করে চলেছে। লকডাউন যতদিন চলবে তারা এভাবেই খাদ্য বিলি করে যাবেন বলে জানান ওই উদ্যমী যুবকরা। বিগত 10 দিন ধরে জনতা কার্ফিউ দিন থেকে শুরু করে আমরা কন্টিনিউয়াসলি শিলচরের রাস্তার পাশে যারা দুস্থরা রয়েছেন, শিলচর স্টেশনে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় মারুগ্রামে রয়েছেন, এখানে যারা দুস্থরা রয়েছেন ওদেরকে আমরা খাদ্য সরবরাহ করে চলছি। এবং আমরা এই কয়েকদিন ধরে, লাস্ট 2-3 দিন ধরে আমরা রাস্তার দুস্থদের সঙ্গে সঙ্গে আমরা আমাদের জওয়ানরা যারা রয়েছেন, সিআরপিএফ রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, ট্রাফিক ব্রাঞ্চ যারা রয়েছেন তাদেরকে আমরা খাদ্য সরবরাহ করছি। আমরা বলেছিলাম যে যেদিন শুরু করেছিলাম এর 2 দিনের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত আমরা খাদ্য সরবরাহ করব। সেই দিকে খেয়াল রেখে আমরা আজকে অব্দি 10 দিন চলছে এবং আমরা লকডাউন পর্যন্ত আমরা খাওয়া সরবরাহ করতে পারি। আমরা সেরকম কোনো এনজিও ব্র্যান্ড থেকে আমরা করছি না, আমরা ইন্ডিভিজুয়ালি করছি। বিশেষ করে আমরা কয়েকজন যুবক যুবতীরা আছেন আমাদের সঙ্গে, সুবিধা আছেন, বৈশালী দিয়ে আছেন, ওনাদের উদ্যোগে সুব্রতা আছেন, ওনাদের উদ্যোগেই চলে কাজ। আমরা সবাই একসঙ্গে বিশাল আছি, সবাই আমরা একসঙ্গে করি। আমাদের মেইন লোকেশন অ্যাকচুয়ালি সোনাই রোড থেকে আমরা খাদ্য বানাই, বিভিন্ন জায়গায় আমরা কোনোদিন আশ্রম রোড থেকেও বানাই, তবে আমরা সোনাই রোড থেকে বেশি বানাচ্ছি আর কি খাদ্য। এখন পর্যন্ত কোথায় কোথায় দিয়েছেন? আমরা এখন পর্যন্ত মোটামুটি সোনাই রোড থেকে শুরু করে আমরা টাউন কার্ডে পুরো কভার করি। আমাদের পাস আছে, আমাদের ডিসিপিসি আমাদের পাসও পেয়েছে, পুরো টাউনটাকে আমরা কভারেজ করছি। লকডাউনের ফলে খাদ্য সংকটে পড়া দুস্থদের সাহায্যে এগিয়ে এলো উত্তর কাঞ্চনপুর যুব সমাজ। বুধবার যুব সমাজের পক্ষে নজমুল হোসেন মজুমদার, ফারুক আহমেদ চৌধুরী, সৈদুল আলম চৌধুরী, আলতাফ হোসেন মজুমদার, ফৈজুল হক মজুমদার, আবুল হোসেন মজুমদাররা হাইলাকান্দির বিভিন্ন এলাকা ঘুরে দুস্থদের হাতে চাল, ডাল, আলু, তেল ইত্যাদি সামগ্রী তুলে দেন। লকডাউনের সংকটপূর্ণ সময়ে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করলেন রংপুরের বিজেপি নেতা তথা সমাজসেবী শ্যামাপদ রায় এবং সালিমউদ্দিন লস্কর। বুধবার তারা কাশীপুর এলাকার মোট 260 জনের হাতে তারা এই খাদ্য সামগ্রী তুলে দেন। তাদের লক্ষ্য উদারবন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে মোট 1600 ব্যক্তির হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়া। এ ব্যাপারে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বর্তমান কঠিন পরিস্থিতিতে গরিব মানুষ খাদ্যের অভাবে ধুঁকছেন, তাদের সাহায্যে এগিয়ে এসেছেন তারা। আমার নাম শ্যামাপদ রায়, আমার বন্ধু সেলিমউদ্দিন লস্কর সেলিম ভাই। আমরা এই করোনা ভাইরাসে বহুত ফ্যামিলি যারা আজকে বিভিন্ন জিনিসের অসুবিধা করতেছে খাওয়া তা বাঁচার জন্য, এই জন্য আমরা সিম্পল আমরা দুইজনে একটা প্ল্যান নিছি আর প্যাকেট কিছু তৈরি করছি যে আমরা তো অভাব দূর করতে পারতাম না কিন্তু সহযোগিতা তো কিছুটা হইলেও করতে পারবো। এই ভাইবা সয়াবিন, মিট, মাস্টার অয়েল আর আলু, ডাল, মসুরি ডাল আর লবণ এরকম প্যাকেট তৈরি করিয়া কিছু গরিব ফ্যামিলি মানে আস্থা উদারবন ক্ষেত্রতে এটা সংখ্যা হইল 1600 প্যাকেট আমরা দিমু, এটা মনস্থ করছি আর আজকের থেকে এটা স্টার্ট করছি। এই কাশীপুর জি পিত্রিকা আমরা 260 প্যাকেট আমরা আজকে তৈরি করতে পারছি আর 260 প্যাকেট আমরা আজকে বন্টন করবো আর কালকেও করবো। এইভাবে মানে যতটা পারি আমরা এই 1600 প্যাকেটের মধ্যে জিপিগুলাতে সাধারণ ফ্যামিলি যেটা আছে গরিব দুঃখী দিন মজুর তারারে দেওয়ার চেষ্টা করতেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অসমে করোনার থাবা, আক্রান্ত বেড়ে 5, আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের। তবলিগি জামাতে যোগদানকারীদের শরীরে মিলছে ভাইরাস, জানালেন হিমন্ত।
শিলচরে আক্রান্তের অবস্থা স্থিতিশীল, আতঙ্কিত না হতে বললেন সাংসদ রাজদীপ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।